আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি আদিবা রহমান, আমি অনেকদিন পর তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সো আজকে আমি তোমাদের জন্য একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এলাম। একজন আপু আমাকে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল যাতে আমি পার্লারের মতো একটা হেয়ার কালার করে দেখাই। তার আগের ভিডিওতেও সে কমেন্ট করেছিল, বাট ব্যস্ততার কারণে যেটা হয় আমি আমার ভিডিওটা করে উঠতে পারিনি। আর আমার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে প্রথমে আমি আমার হেয়ারে আমি কালারটা অ্যাপ্লাই করবো, দেন তোমাদের প্রসেসটা বলবো এবং কতক্ষণ সময় লাগে এবং কীভাবে কী হয়, আমার কালারটা কতটুকু স্যুট করেছে চুলে, তো সব কিছু মিলিয়ে তোমাদের আমি বিস্তারিত জানানোর জন্যই আসলে এত লেট করে ভিডিওটা করলাম। এই হেয়ার কালারটা আমার চুলে বসতে কতক্ষণ সময় লেগেছে, কতটুকু পরিমাণ আমার প্রোডাক্টটা লেগেছে, সো সব কিছু ডিটেলসই তোমাদের আমি ভিডিওটাতে বলবো। আর আমি কোন কালারটা দিয়ে আমার হেয়ার কালারটা করেছি সব কিছু বিস্তারিতই আজকে আমি তোমাদের বলবো। এবং আমার প্রসেসটা মূলত আমি তোমাদের দেখাবো যে আসলে কিভাবে কালারটা আসে এবং কতটুকু পরিমাণ প্রোডাক্ট তোমাদের ইউজ করতে হবে এবং কিভাবে প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। যেটা না বললেই নয়, বর্তমানে হেয়ার কালার ট্রেন্ড অনেক বেশি বেড়ে গিয়েছে। সো সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের হেয়ার কালারের চাহিদা বেড়ে যাওয়ার কারণে আমাদের পার্লারগুলোতে এর প্রাইসও অনেক বেশি বেড়ে গিয়েছে। সো সেক্ষেত্রে আমি মনে করি যে একটা স্টিক তোমার বর্তমানে 300-400 টাকা নেয়, তো 300-400 টাকায় আসলে একটা স্টিক না, আমরা যদি ঘরে বসে করি সেক্ষেত্রে অনেকগুলো স্টিকই আমরা 300-400 টাকার মধ্যেই ঘরে বসে করে ফেলতে পারবো। সেক্ষেত্রে আমরা যদি একটু পার্লারের থেকেও হাই এন্ড প্রোডাক্ট অ্যাপ্লাই করি চুলে, সেক্ষেত্রে আমাদের চুলের জন্য সেটা অনেক বেশি ভালো হবে। সাধারণত পার্লারগুলোতে যেটা করে, তোমার শুরুতেই তোমাদের চুলটাকে ব্লিচ করে নেয়। তোমরা যদি গোলাপি বা পিঙ্ক বা ব্লু ম্যারুন যেই টাইপেরই কালার করো না কেন, তারা শুরুতেই যেটা করে তোমার হেয়ারটাকে ব্লিচ করে নেয়। কারণ অনেকের চুলেই আছে যে তোমার সহজে কালার বসতে চায় না। যেমন আমার গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে টোবের একটা হেয়ার কালার, সেই কালারটা আমার চুলে মোটেও বসেনি, মানে আমার চুলে আসেইনি কালারটা। আমি কয়েকবার ট্রাই করার পরেও চুলে আসেনি যেহেতু। তো অনেকের ক্ষেত্রেই এমন হয়, চুলে কালার আসে না, তো সেজন্যই পার্লারে প্রথমে আমাদের চুলটাকে ব্লিচ করে নেয়, দেন আমাদের যে পছন্দ মতো কালারটাকে তারা চুলের উপরে অ্যাপ্লাই করে দেয়। তো আমি ফুল প্রসেসটাই দেখাচ্ছি আজকে। তো চলো তাহলে দেখাই তোমাদের আমি আজকে কোন প্রোডাক্টটা দিয়ে আমার হেয়ার কালারটা করেছি এবং হেয়ার কালারটা কেমন এসেছে এবং এটার বিস্তারিত সম্পর্কে। সো আমি আজকে এই দুইটা কালার মিক্স করে দেন আমি আমার হেয়ার কালারটা কমপ্লিট করেছি। এখন অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে আপু এইটা তো আসলে ফেয়ার পলিশ কিট। হ্যাঁ, এটা ঠিক বলেছো, এই দুইটা আসলে মূলত ফেয়ার পলিশ কিট। এটা আমাদের স্কিনে যখন আমরা ফেয়ার পলিশ করি পার্লারগুলোতে, তখন সাধারণত এই দুইটা কালারের মিক্সিংয়ে আমাদের ফেয়ার পলিশটা করে থাকে। আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো তারা একসাথে মিক্স করে দেন আমাদের ফেসে অ্যাপ্লাই করে। একজন পরিচিত আপু আছে, সো সে পার্লারে প্রায় 2-3 বছর ধরে জব করে, তার অনেক অভিজ্ঞতা আছে পার্লার সম্পর্কে। তো সেজন্যই আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপু কিভাবে আমি মানে ঘরে বসে পার্লারের মতো হেয়ার কালার করতে পারবো, তুমি আমাকে প্লিজ এই প্রসেসিংটা বলে দাও। তো সে প্রথমে বলতে চায়নি, বাট অনেক রিকোয়েস্ট করার পর সে আমাকে ফুল প্রসেসটা বলেছিল। দেন আমি এই কালারটা নিয়ে এসে তোমাদের সাথে করার ট্রাই করছি। আর এইটা মূলত ছোট বোতল, আর পার্লারগুলো তো অনেক বড় বোতল ইউজ করে, কারণ হচ্ছে অনেক মানুষই হেয়ার কালার করে। এই ছোট কালারটা দিয়ে মূলত তোমরা অনেকগুলো কালারই করতে পারবে, তোমরা প্রায় 2 জনের হেয়ারে এই কালারটা দিয়ে করতে পারবে। যদি তুমি ফুল চুলে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমার এইটা ইনাফ আমার মনে হয়। আর যদি তোমার মানে স্টিক করে করতে চাও, তোমরা 10-12টা স্টিক অনায়াসে করে ফেলতে পারবে। যে কোনো কসমেটিক শপে যে যদি তোমরা বলো যে আমি ফেয়ার পলিশ কিট চাই, মানে এই ছোটো দুইটা বোতলে তোমাদের বের করে দিবে। এই দুইটা বোতলের দাম তোমার 100-150 টাকা নিবে বা 200 টাকা হাইস্ট, আর বড় বোতল যেগুলো আছে সেটা তোমার 500-600 টাকা নিবে। আমাদের বড় বোতলের প্রয়োজন নেই, তুমি যদি নিজের একা হেয়ার করতে চাও সেক্ষেত্রে তোমাদের এইটাই ইনাফ, এর থেকে আর বেশি প্রয়োজন হবে না আমি মনে করি। যেটা তোমাদের হেয়ারে ব্লিচের কাজটা করবে, এটা কোনো গোলাপি পিঙ্ক বা রেড এইসব কালার করবে না।
তোমরা প্রথমে যদি গোলাপি পিঙ্ক বা গ্রিন মানে যে টাইপের কালার করতে চাও না কেন, শুরুতেই যদি তোমরা হেয়ারটা ব্লিচ করে নাও তোমাদের কালারটা খুব সুন্দরভাবে বসবে এবং কালারটা চলে অনেক ভালো লাগবে। তো এটা অ্যাপ্লাই করার পরেই তোমরা সেই গোলাপি বা গ্রিন যে কালারটাই আনো না কেন সেটা তোমাদের চুলে অ্যাপ্লাই করে নেবে। প্রথমে তোমাদের হেয়ারে ব্লিচ করে নিতে হবে, দেন তোমরা সেই কালারগুলোকে অ্যাপ্লাই করে নেবে। এইটা দিয়ে তোমরা মূলত গোল্ডেন কালার করতে পারবে, ডিপ লাইট গোল্ডেন বা ডিপ গোল্ডেন মানে যে টাইপেরই গোল্ডেন কালার করতে চাও না কেন চুলে এইটা দিয়েই সে গোল্ড কালারটা আসবে। আর তোমার বাকি যে প্রসেসটা আছে কালারের সেটা তুমি অন্য কালার অ্যাপ্লাই করে করতে পারো, যেমন গার্নিয়ার আছে, তারপর আরও বিভিন্ন ব্র্যান্ডের কালার আছে, সেই কালারগুলোতে তোমরা চুলে অ্যাপ্লাই করে নিতে পারো। কিন্তু দেখবে যেসব কালারে লেখা আছে যে তোমরা ব্লিচ করে অ্যাপ্লাই করো না, সেই সব কালার তোমরা অবশ্যই এটা ইউজ করার পরে করো না। চুলে মূলত এই কালারটা এসেছে এই দুইটা প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের ফলে। এটা আমি প্রায় 30 মিনিট রাখার পরে এই কালারটা এসেছে। তোমরা যদি আরও লাইট টাইপের কালার চাও সেক্ষেত্রে তোমরা এটা 40 মিনিট বা 1 ঘন্টা রাখতে পারো। এটা অনেক সুন্দর একটা লাইট গোল্ডেন টাইপের কালার আসে, আর এই কালারটা আমার মূলত অনেক বেশি পছন্দ। এটার উপরে যে কোনো কালার তোমরা অ্যাপ্লাই করলে সেই কালারটা খুব দ্রুত চলে আসবে। চলো তোমাদের সম্পূর্ণ প্রসেসটা আমি আমার নিজের হেয়ারে অ্যাপ্লাই করে দেখাই এবং কতটুকু প্রোডাক্ট প্রয়োজন হচ্ছে সেই সবটুকু বিস্তারিত তোমাদের এই অংশে দেখাই। একটা বা দুইটা স্টিক করতে চাও সেক্ষেত্রে তোমরা যেটা করবে, এই লিকুইড প্রোডাক্টটার হাফ চা চামচ নিয়ে নিবে আর এই গুঁড়াটা নিবে হাফ চা চামচ। এটা মূলত ব্লিচ পাউডার, এই দুইটাই হাফ চা চামচ করে নিয়ে সামান্য 1 চিমটি পরিমাণ লবণ এটার সাথে ইউজ করে নিবে। আমি তোমাদের দেখাচ্ছি মূল বিষয়টা, পাউডার ফর্মুলাটার থেকে এতটুকু পরিমাণ নিয়ে নিচ্ছি, এই লিকুইড ফর্মুলাটার থেকে আমি এতটুকু পরিমাণ নিয়েছি, নিয়ে এই দুইটা একসাথে মিক্স করব ভালো করে। এরপর সামান্য পরিমাণ লবণ নিয়ে দেন আবার মিক্স করে নেব। নিচ্ছি এতটুকু পরিমাণ, আমি এটা হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এটা তোমরা হাতের সাহায্যেও মিক্স করে নিলে কোনো প্রবলেম নেই, আমার থিকনেসটা আসবে এমন। এটা দিয়ে তোমরা মূলত একটা বা দুইটা স্টিক করে ফেলতে পারবে খুব ইজিলি। লবণ হালকা পরিমাণে অ্যাপ্লাই করতে হবে, লবণ অনেক বেশি অ্যাপ্লাই করা যাবে না। দেখতেই পাচ্ছ আমার প্রোডাক্টটা মিক্সিং শেষ, এখন এটা আমার চুলে লাগানোর জন্য রেডি। তো এখন দুইটা স্টিক অনায়াসে করা যাবে, কিন্তু আমি একটা স্টিকে করব। আর আমার কাছে কোনো ফয়েল পেপার নেই, আমি অনেকগুলো সব খুঁজেছি ফয়েল পেপারের জন্য বাট পাইনি, সেই জন্য আমি পলিথিনের কোনা অংশটাকেও কেটে নিয়েছি। তুমি দেখতেই পাচ্ছ এই পলিথিনের এই কর্নারের অংশটুকু আমি কেটে নিয়েছি, এভাবে দুই সাইডই এমন ফাঁকা। তোমাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তোমরা সেক্ষেত্রে ফয়েল পেপারে অ্যাপ্লাই করে নিতে পারো, বাট আমার কাছে ফয়েল পেপার ছিল না যার কারণে আমি এই পলিথিনের কোনার অংশটুকু কেটে নিয়েছি। আরেকটা কথা বলে নেই, তোমরা কখনো এই প্রোডাক্ট দুইটা একসাথে মিক্স করার পরে বেশিক্ষণ সময় রেখে নিবে না, কারণ বেশিক্ষণ সময় রাখলে এটা কোনো রকম কাজ করবে না। হাইস্ট তোমরা 5 মিনিট রাখবে, তারপরে এটার সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলাটাই ভালো। আর হচ্ছে এটা কোনো রকম স্টোর করা যাবে না, এটা একবারই যতটুকু তুমি প্রোডাক্ট ইউজ করবে ততটুকু প্রোডাক্ট তোমার একবারেই নিয়ে এটার কাজ সম্পূর্ণ করতে হবে। এটা কোনো রকম স্টোর করলে এটার গুণাগুণ মূলত শেষ হয়ে যাবে। আমি এতটুকু অংশ বাদ রেখে দেন আমার কালারটা অ্যাপ্লাই করছি, এটা আমি হাতের সাহায্যে অ্যাপ্লাই করব, কোনো রকম গ্লাভস বা কিছুর প্রয়োজন হবে না, কারণ এটা এটা অল্প অল্প করে নিয়ে দেন।
তোমরা যেটা করবে তোমরা একটু লিকুইডটা বেশি নিও তোমাদের পাউডারের তুলনায়। সমান সমান নিলেও কোনো প্রবলেম নেই, তবুও লিকুইডটা একটু বেশি পরিমাণে নিলে আই থিঙ্ক ভালো হয়। দেখতেই পাচ্ছ অনেকটাই অ্যাপ্লাই করে ফেলেছি। দেন আমি চুলগুলো ভাঁজ করে নিচ্ছি। এবার আমি পলিথিনের অংশটাতে আমার এই ভাঁজ করা চুলটাকে দিয়ে দিচ্ছি। এভাবে কাটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যেহেতু আমি খুব সুন্দর করে ভাঁজ করে ফেলতে পারি। দেখতেই পাচ্ছ ভাঁজ করার পরে তোমরা তোমাদের যে ক্লিপ আছে সেই ক্লিপ দিয়ে এটাকে আটকে দিতে পারো এই এভাবে। এখন আমি এটাকে প্রায় 1 থেকে 1 ঘন্টা বা 50 মিনিটের মতো রেখে তারপর তোমাদের দেখাচ্ছি আমার এই কালারটা কেমন এসেছে। তা অ্যাপ্লাই করার পরেও আমার এতখানি অংশ আরও বেঁচে গিয়েছে। তো এটা দিয়ে আরও একটি স্টিক তোমরা চাইলে করতে পারো। তো আমি যেটা বললাম যে তোমরা আমার যতটুকু প্রোডাক্ট নিয়েছে অতটুকু প্রোডাক্ট দিয়ে তোমরা 2টাই স্টিক সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে পারো। তো এইটা দিয়ে আরও একটি স্টিক করতে পারবে তোমরা চাইলে। তোমরা সেখানে তোমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো কমিয়ে বা বাড়িয়েও আরও বেশি স্টিক করে ফেলতে পারো। সাডেনলি আমি চুলের কালারটা ধুয়ে তারপর চলে এলাম। দেখতেই পাচ্ছ আমার এটা 40 মিনিট রাখার পরে এই কালারটা এসেছে চুলে, আর এটা 30 মিনিট রেখেছিলাম। তো আমি ঘড়ির টাইম দেখে এটা 40 মিনিট রেখেছি, এই কালারটা এটা এসেছে, আর এটা 30 মিনিট রাখার জন্য এটা। তোমরা যদি আরও বেশিক্ষণ সময় রাখো এটা হোয়াইটও করতে পারো, 1 ঘন্টার মতো রাখলে এটা হোয়াইট হয়ে যাবে। আর এটা হচ্ছে 30 মিনিটের আর এটা হচ্ছে 40 মিনিটের। তোমরা তোমাদের পছন্দ মতো কালারটা বেশিক্ষণ সময় বা কম সময় ধরে তোমাদের নিজস্ব পছন্দের কালারটা নিয়ে আসতে পারো। তো আর কি, এই পর্যন্তই আজকের আমার ভিডিওটি। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা থাম্বস আপ দিতে ভুলো না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর নতুন সব আপডেটস পাওয়ার জন্য অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।